ব্লগ ওভার হচ্ছে গিয়ে নট অ্যাট নোমানের এমন একটা পর্ব যেখানে আমরা 25টা প্রশ্ন করি, ছোট ছোট প্রশ্ন করি, ছোট ছোট উত্তর, মজার প্রশ্ন মজার উত্তর। আপনি মানে ওই স্টেডিয়ামে নেমে যেভাবে 4 ছক্কা মারতেন, যে কোনো বোলার ওয়াসিম আকরাম না ওয়াকার ইউনুস এত কিছু যখন আপনি দেখতেন না, ওইরকমই আপনি 4 ছক্কা মারবেন, ঠিক আছে? তো হোপফুলি এই জিনিসটা আপনি এনজয় করবেন আমাদের এই স্লগ ওভার রাউন্ডটা। তাহলে রবিকে আমরা স্লগ ওভার রাউন্ডটা শুরু করি। আচ্ছা রবিভাই, স্লগ ওভার রাউন্ডে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ক্যারিয়ারে অনেক উইকেট পেয়েছেন, কোন আউটটার কথা এখনো আপনার মনে সবচেয়ে বেশি করে মনে হয়? আমার মনে হয় লারা, যেটা আমি সেঞ্চুরি মারলাম লারাকে, আমি বল করলাম, আমি আর লারা আর এই টের পেয়েছি, মানে ওর ব্যাটের তল দল আছে, পাইলট কট বিয়ান ধরছে, তা আমি আপিল করছি, পাইলট ওকে কি রে, পরে আম্পায়ার নটার বলছে, পরে লারা কিন্তু হাইট হাইটে চলে গেছে, কারণ কি লারা দেখছে। আর তখন ওই আমার যখন ক্রস করলো, রফিক বললো কেমনে বুঝলা যে তুমি লাগছে, আমি বলছি তুমি যখন ব্যাট পাইছো তোমার ব্যাট যাওয়ার আগেই বললে তোমার ব্যাটে কাছে লেগে ওর হাতে গ্লাভসে পড়ছে, তখন কিন্তু আম্পায়ার যখন দেখলো রিপ্লাই তখন কিন্তু আশ্চর্য হয়ে গেছিল। কারণ কি ক্রিকেটে আপনারা যারাই থাকবে ওদের সাফ মানে আম্পায়ার বলেন বা প্লেয়ার বলেন, এদের কিন্তু প্রত্যেক বছরে এদের চোখ দেখা উচিত, কান দেখা উচিত, এটা কিন্তু আমি অনেক ট্রেনিং এ দেখেছিলাম। বাট যারা প্রফেশনাল আম্পায়ার মানে ICC, এদের কিন্তু এই এই ট্রেনিংটা নেয় বা এই পরীক্ষাটা নেয়, তা সুতরাং আমি কিন্তু ওই ধরনের একটা হয়েছে, পরে দেখলাম যে হ্যাঁ আউট হয়েছে, আমি মনে করি বেশ আউট ছিল। এটা লারার আউটটার কথা আপনি বলছেন। রবি, এক ওভারে বোলিং করবেন আপনি, তাতে 6 রানের বেশি দিতে পারবেন না, অথবা এক ওভার ব্যাটিং করে আপনার 12 রান নিতে হবে, দুইটার মধ্যে কোনটা সহজ আপনার কাছে? আমার কাছে সহজ দুইটাই, কিন্তু ডিফিকাল্ট হয় বোলিং এ, যে কে ব্যাটিং করতেছে। আচ্ছা, ব্যাটিং হলে এটা পুরো আপনার হাতে, একেবারে 12 রান আপনি নিয়েই নিতে পারবেন, দুইটা ছক্কা মারবেন, এটা স্বাভাবিক। যেটা আপনি আমাকে বললাম যে 6 মারি, যদি আপনি ব্যাটিং এর আপনি তো চান্স নেবেন, কারণ আমার 12 রান লাগে জিততে, আপনি তো চান্স নেবেন। তবে এখন কি আপনার মনে হয় যে ক্রিকেট, শুধু ক্রিকেট না খেলে, শুধু ক্রিকেট নিয়ে সারাদিন পরে না থেকে, এত কিছু না করে, ক্যারিয়ারের ওই সময়ও টাকা পয়সাটা মানে আরেকটু কিভাবে উপার্জন করা যায়, সেই চিন্তাটা কি এখন আপনার মাঝে মাঝে মনে হয় কিনা? এটা কখনো চিন্তা করি না, উপর আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ। আমি কখনো ওই রকম টাকা পয়সা লয়ে হাঙ্গি ছিলাম না, আমি আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ করতাম, যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য। আচ্ছা আচ্ছা, এখনকার জাতীয় দলে কার খেলা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? ভালো বলতে কি, যারা পুরনো প্লেয়ার আছে সবাই তো আমার কাছে, আমি একসাথে খেলেছি ভালো তখনই, কারণ কি যখন এরা নতুন নতুন আসলো, এদের সাথে মিটিং করতেছিলাম, আমি তখনই দেখেছি যে হ্যাঁ বাংলাদেশের এরাই দাঁড়াবে, এরা লং সময় খেলবে, কারণ বেশি দেখলে বোঝা যায় যে নি করে। তাই এখন আমার কথা হলো যে ভালো লাগে আর কি, এরকম বেশি ভালো লাগে, এরকম বেশি ভালো। এখন এখানে অনেক কিছু নেগেটিভ চিন্তা করে অনেক প্লেয়ার, দেখা যাচ্ছে যে মানে সাকিবের কথা বললে আরেকজন খারাপ বলে, উই বলে আরেকজন বলে, আমার বোধ হয় যে টিম রে বাংলাদেশ টিমটা থাকে সবাই ভালো, কারণ ভালো না হলে কিন্তু বাংলাদেশ টিমে ঢুকতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রবি ভাই, আমাদের এখানে প্রোগ্রামে এসে আপনার সাথে তো আমিনুল ইসলাম বুলবুল ভাই বলে গেছেন যে আপনি বক্স শিকার করতে খুব দক্ষ ছিলেন, পাখি শিকার করতে, কোনটা বেশি মজা, পাখি শিকার নাকি ব্যাটসম্যানের উইকেট শিকার? দুইটা দুই ধরনের, কারণ পাখি শিকারতে গেলে কিন্তু তখন আপনার মাইন্ডটা সারাক্ষণ বিলের ভিতরেই থাকে, তখন কিন্তু ক্রিকেট সাবজেক্টে থাকে না। আবার যখন আমি মাঠে ঢুকতাম তখন কিন্তু আমার টার্গেটে থাকতাম ব্যাটসম্যানে কিভাবে আউট করব, কিভাবে আর উইকেটটা নিব, দুইটা দুই সাবজেক্ট, কারণ আমার মাইন্ডটা সেট করতাম, আমি যে কাজই করব আমার মাইন্ডটা ওখানেই ঢুকাতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট কোনটা বলে আপনার কাছে মনে হয়? টার্নিং পয়েন্ট আমি বলবো যে ICC টাই টার্নিং পয়েন্ট, কারণ ওই আজকে ICC তো কোয়ালিফাই না করতে এখানে আসতে না, কারণ এটা উদ্দেশ্য বললাম এই কারণে, আপনি 94 যখন হেরে গেলেন কেনিয়ার সাথে, তখন কি যদি ওটা জিতেন তাহলে টার্নিং পয়েন্টটা থাকতো না, ওটা টার্নিং হতো, তো ওটা থেকে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি যে আবার 94 খেললাম, তারপরে 97 খেললাম, তো যদি টার্নিং পয়েন্ট না হতো দেখা যায় বাংলাদেশে প্রতি 3 বছর পর পর দেখা যায় আবার এইরকম ICC খেলতেছে, যেটা অন্যান্য দেশ খেলতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। ক্রিকেটে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? ছিল তো অনেকজনই ছিল, অনেকজন ছিল, হাবিবুল বাসা ছিল, সুজন ছিল, এরকম অনেকজনের ছিল, সাইফুল ছিল। আচ্ছা আচ্ছা, অন্য দেশের কোন ক্রিকেটারের খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে?
ওই ধরনের চিন্তা করলে আমি বলবো গাঙ্গুলির খেলা খুব ভালো লাগবে, কারণ গাঙ্গুলি এই কারণে ওই খুব কুল প্লেয়ার ছিল। ওর কোনো তারহর আমি দেখি নেই, ওর আমি ক্রিকেট যখন ওর সাথে খেলেছি বা আগে খেলা দেখেছি, ওই একমাত্র রাহুল দ্রাবিড আর ইন্ডিয়া এই গাঙ্গুলি দেখতাম দুজনে খুব কুল ক্রিকেট খেলতো, আমি মনে করি তখন থেকে ওর খুব পছন্দ থাকতো। আচ্ছা রবি, আপনাকে বাইচা নেওয়ার সুযোগ দেওয়া হলো, আপনি জাতীয় দলের কোচ হতে পারবেন অথবা আপনি ম্যানেজার হতে পারবেন অথবা আপনি বোর্ডের পরিচালক হতে পারবেন, আপনি কোনটা বেছে নেবেন? আমি মাঠে কাজ করতে চাই ভাই, আমি এসি রুমে বসে থাকতে চাই না, আমি চাই রোদে রোদে কাজ করব, আমি কষ্ট করে পয়সা কামাবো এবং কিছু প্লেয়ারদের শিক্ষা দিব। কোচ? হ্যাঁ, আমি শিখতে চাই। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কোনটাকে সবচেয়ে বড় বাধা বলে আপনি মনে করেন, কোন বিষয়টা? বাধা এখন তো বাধা তোই করলে হবে না, এখন বাধা হতে পারে এখন এই লকডাউন চলতেছে বাংলাদেশে করোনা, এটাও বাধা হতে পারে একটা, না হলে দেখা যায় যে যতদিন আছে এখানে বাংলাদেশে আরো দেখা যায় 2-3টা টুর্নামেন্ট খেলতে পারতো বা বিদেশে যাওয়া পারতো, তাম বোধহয় যে বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ছোটখাটো একটা এটি বাধা, তো এটা উপর আল্লাহ থেকে আসে, এটা আমি বোধ হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা আচ্ছা, মাশরাফি বলে গেছেন ন্যাশনাল টিমে যে 20 বছর ধরে তিনি খেলছেন, এই 20 বছরে এমন কোন ক্রিকেটার নাই যে তাকে সাঁতারে হারাতে পেরেছে বা পারবে, আপনিও পারবেন না? না, এটা সত্যি কথা, ওই 25 হাতে আমরা যখন খেলতাম বা যখন এই যে লাস্ট ইয়ার বিপিএল এই করলাম, আমরা এই সুইমিং এর সাথে দেখতাম হতে পারে, আমি আগে 25 হাতে তাম যখন পা ভাঙলো, কারণ কি সাঁতারে গেলে পাটা বেশি বা মুভ করা লাগে, আমিও কিন্তু ভয়ে মুভ করি না, কারণ আমার অ্যাঙ্কেলটা এই সমস্যা হয়ে যায়, দেখা যায় হাতটি ভাঙা ওটা দেখা যায় আবার ব্যথা আরম্ভ করে, আমি সুইমিং করতাম ঠিকই, দেখা যায় একটু স্টিচিং এটা ওটা করতাম, তারপর হাত দিয়ে হাত পেতাম, কিন্তু ওই 25 হাতটা তো। আচ্ছা, তাহলে ও ঠিকই বলছে যে মানে পারা যাবে না তার সাথে আর। পারবে না। আচ্ছা রোগ ভাই, ভক্তদের কাছ থেকে তো অনেক উপহার পেয়েছেন জীবনে, সবচেয়ে স্মরণীয় উপহার কি? স্মরণীয় উপহার এলো যে দেখা যাচ্ছে আমি ইন্ডিয়া গিয়েছিলাম 2 বছর আগে, আমি নিউ মার্কেট ঘুরতেছি, তো ওখানে দেখি একটা দোকানদার আমাকে পিছু পিছে আসতেছে, তারপরে আমি তো পিছু পিছে আসতেছি, লোকটা কে, আবার ভয় পেলাম যে টাকা পয়সা আছে এটা আবার কিছু হবে না, পরে দেখে ঘুরে ঘুরে আবার নিউ মার্কেট দেখলাম, পরে বললো স্যার আপনি আমার দোকানে আসেন, দেখলাম কবে হা ভাই এই দোকান আমার, আপনি দেখেই করলাম, তা আমি আপনার চিনি, তা আমাকে আপনি আমার চিনেন, আপনি মোহাম্মদ রফিক যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে হারাইছেন আপনি একা, আপনি আর মাসাবি, তা আমাকে ভাই পরে লোকটা এই গলা জুড়ে দেব, তো লোকটা কি করলো আমি জানি না, লোকটা অফিস লোক কর্মচারী দিয়ে নিউ মার্কেটে ওখান থেকে ফুলে তোড়া নিয়ে আসে, তারপরে ওর দোকানে বসে আমাকে ফুলে তোড়া দেয়, এটা খুবই খারাপ লাগছে। না, অসাধারণ অসাধারণ গল্প, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমার পরের প্রশ্ন, কোন খাবারটি টানা 7 দিন যদি না খান তাহলে আপনার মনে হবে যে মরেই যাব? আমাদের তো বাঙালি তো আমরা ভাতে মাছের মানুষ, ভাত মাছটাই আমাদের খুব পছন্দ, বিদেশি যতই যে আমরা বিদেশি খাই বাট দেশের খাবারের মতো কোনো খাবার নেই। ভাত মাছের কথা বলছেন, আপনার পুরো ক্যারিয়ারে কোন ক্রিকেট কোচ আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন? না, ওইটা আমি বলবো না, এটা কখনো আমি বলবো না, কারণ কোচ আমার শিক্ষা, আমার শিক্ষক, শিক্ষক হতে পারে যে আমি ভুল করলে আমাকে মারবে, স্কুলে বাচ্চাদের মারে যদি ভুল করে, তা আমি বলে হতে পারে যে আমি ভুল করতেছি আমাকে ওই বন্ধ বলতেছে, তা আমি কখনো এদিকে যাব না, কারণ হতে পারে যে আমি আজকে রিটায়ার করেছি আমিও কোচ হবো, আমার আন্ডারে অনেক ছাত্র আছে, তো এটা মনে করি যে এটা নেগেটিভ একটা কথা না। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তবে আপনি কি মনে করেন এখনকার যুগে আপনি যদি ক্রিকেট খেলতেন তাহলে আইপিএল এ খেলার সুযোগ পেতেন? আলহামদুলিল্লাহ, আমি যখন কলকাতা খেলি, কলকাতা যে জিৎ চ্যাটার্জি আছে যে কলকাতার টিম নাইট রাইডার চালায়, ওর টিমে আমি খেলতাম, ওই কিন্তু বলছিল যে তোমাকে আমি আমরা নিব, এবং তখন গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, এবং যে টিমে খেলতাম আমি কালীঘাট খেলাবে ওই টিমের ক্যাপ্টেন গাঙ্গুলি, কিন্তু আমি বললাম যে দেখো আমার তো এই অবস্থা এই করে যদি পারি খেলবো, আমি ওদের ট্রেনিং ও ছিলাম, আমি ওদের ট্রেনিং ও ছিলাম, এবং আমাকে খেলাবে আমার ড্রেস ও বানিয়েছিল ওরা, ওরা ড্রেস আমার প্যাড সবকিছু দিয়েছিল, আমার পুরো গ্যাস দিয়েছিল। আচ্ছা আচ্ছা, না আপনার খেলা তো অনেক বেশি টি-20, টি-20 তে থাকলে আপনি আরো অনেক বড় তারকা হতেন।
আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে, ছক্কা মারায় কি বেশি মজা নাকি বোল্ড করাতে বেশি মজা? আমাকে ছক্কা মারাটা বেশি মজা, ছক্কাটা বেশি মজা। সমর্থকদের কাছ থেকে আপনি অনেক ভালোবাসা পেয়েছেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোন ক্রিকেটার আপনার মতো ভালোবাসা পেয়েছেন? আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারবো না, এটা হলো যাদের ব্যক্তির ব্যাপার। কারণ কি, এখন ভালোবাসাটা মানুষের অনেকভাবে আদায় করে বা অনেকভাবে বিহেভ করে। আমি রফিক ক্রিকেটে আমাকে মানুষে ওই ক্রিকেট হিসাবে ভালোবাসাটা দেয়, আমাকে ওই রকম ধনী বা ওই রকম পয়সা হয়েছে বেশি ওই হিসাবে দেয় না। এটা কি আসলে রবি ভাই, আপনার ওপেনিং এ ব্যাটিং করতে বেশি মজা লাগতো নাকি শেষ দিকে? আমি যে ক্রিকেটটা খেলতাম বাট ওপেনিংটা পছন্দ হতো, কারণ কি আমি বড় শট বেশি খেলি, যেটা এখনকার ক্রিকেটের দরকার। আমি কিন্তু আজ থেকে 30 বছর 25 বছর আগে এই ক্রিকেট খেলে আসছি। হুম 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 সেটাই সেটাই। আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? দুঃখ এখন কি, দুঃখ তো কিছু নেই। দুঃখটা ছিল যদি পাটা ভালো থাকতো দেখা যায় আরো অনেকদিন ক্রিকেট খেলতে পারতাম, কারণ এই পা ভাঙা নিয়ে কতদিন খেলবো। তো ওটা থাকলে দেখা যায় এখনো ন্যাশনালে না খেলে ডোমেস্টিক খেলতে পারতাম। তা আমার দুঃখ এটাই যে এখনো হারতে গেলে কিন্তু পা ব্যথা করে। আপনি বাহাতি স্পিনে আপনার বোলিং পার্টনার অনেকজন ছিল ন্যাশনাল টিমে, এনামুলক মনি, এনামুলক জুনিয়র, সাকিব, রাজ্জাক, মানজারুল ইসলাম রানা অনেকেই ছিলেন, বোলিং পার্টনার হিসেবে সবচেয়ে বেস্ট কে? বেস্ট ছিল, কারণ কি তিনজন তো মানে একসাথে খেলাটা বেশ ডিফিকাল্ট ছিল। বাট যে পার্টনার আসতো তাকে নিয়ে আমি আলোচনা করতাম, তাকে নিয়ে টিম বানাতাম এবং তাকে নিয়ে প্ল্যানিং করতাম। কারণ আমি মিটিং এ যখন ই করতাম বাট আমার সাথে যদি লেফটি আরো সাথে থাকতো, তা আমি কোচ যেই কোচ থাকতো আমি ওকে নিয়ে আমি বলতাম, কোচ ওকে আমাকে একটু সময় দাও, আমি ওকে নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ দুইজন যদি দুই সাইডে বল করি, এই প্ল্যানিংটা যদি আগেতে করি তো দুইজনের জন্য সুবিধা হবে। কারণ ওরে আমি ফলো করলাম, আমার ওই ফলো করলো, তাহলে দেখা যায় যে ভুলটা দেখতে পারবো। কারণ আমি ভুল করতেছি, কারণ আমি বলবো যে আমি ভুল করতে আমি দেখতেছি না, কিন্তু আপনি যখন দেখবেন তখন আমার ভুলটা ধরতে পারবেন। সুতরাং এই ধরনের কম্পিটিশনে কিন্তু আমরা প্র্যাকটিস ইউজ করতাম এবং ম্যাচ ইউজ করতাম। কার সাথে সবচেয়ে ভালো ওই এটা ছিল, মানে মনি ভাই, এনাম জুনিয়র, সাকিব, রাজ্জাক, মানজার রানা, কার সঙ্গে ছিল সবচেয়ে ভালো? না ওই মনি ভাইয়ের সাথে তো খুব কম খেলা হয়েছে ন্যাশনাল টিমে, আর দুই সাইডে বোলিংটা খুব কম হয়েছে। বাট রাজ্জাক ছিল, রাজ্জাকের সাথে হয়েছে, তারপর যখন সাকিব আছে সাকিবের সাথে হতো, ওই প্র্যাকটিসও এই ধরনের আমি বলতাম আবার ম্যাচও বলতাম। আচ্ছা, কোন বোলারকে দেখলে কি মনে হতো কিনা যে ওকে আমি ছক্কা মারবই মারবো? এরকম এরকম একটাই ছিল বাংলাদেশে, ওই এই এই জেমস, ওই এই মমসিং এর সাইফুল্লাহ জেম যে হ্যাঁ যে ওই এরকম লোক পাতে তো জেলে মার একচুয়ালি যা দেখা যেত বল পাওয়া যেত, বল অনেক দূরে পড়তো, এটাই ডিফিকাল্ট হতো। হ্যাঁ সাইফুল্লাহ জেম। আচ্ছা, আপনার বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে ম্যান অফ দ্য ম্যাচ আপনি, আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে আমরা টেস্ট ড্র করেছি সেখানে আপনি ব্যাটসম্যান হিসেবে নেমে সেঞ্চুরি করেছেন, এই দুইটা ইনিংস এর মধ্যে আপনার প্রিয় কোন ইনিংস কোনটা? প্রিয় আমি বলবো যে বাংলাদেশে আমি হিস্টরি যেটা হয়েছে সেটাই, কারণ কি আমি মানে অনেক গর্ব করি যে বাংলা যে ম্যাচটা দিয়ে জিতেছে ওই ম্যাচটার ভিতরে ম্যান অফ দ্য চ্যাম্প পেয়েছি। তো অবশ্যই ম্যান অফ দ্য ওই ম্যাচে নিশ্চয়ই আমার কিছু অবদান ছিল। ওইটাই আপনার প্রিয়? লারা এবং টেন্ডুলকারের মধ্যে প্রিয় কি? দুইটা দুই ক্যাটাগরি, আমি দুইজনে পছন্দ করি বাট আমি লারারে বেশি পছন্দ করি, লারারে বেশি পছন্দ করেন। আমার শেষ দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে কি যে ক্রিকেট নিয়ে জীবনের এখন সবচেয়ে বড় কি স্বপ্নটা দেখেন? স্বপ্ন তো দেখেন, স্বপ্ন দেখা তো শেষ নাই, আপনি যত স্বপ্ন দেখবেন তত আপনি প্ল্যানিং বাড়বে। আপনি যদি কাজ না করেন আপনার মাথার ভিতরে তো শয়তান ঢুকবে, আপনার মাথায় কোনো কাজ করবে না। যত কাজ করবেন তত কিন্তু আপনার প্ল্যানিং বাড়বে, তত আপনার মানে সামনের ফোকাসটা আরো বড় হবে। সুতরাং আপনি যদি কাজই না করেন আপনি স্বপ্নটা কোথাতে দাঁড়াবে? আপনার এখনকার মানে কাজ কি কাজ করবেন বা স্বপ্নের জায়গাটা কোনটা, ওই একাডেমি নিয়ে বা এরকম কিছু? স্বপ্নের জায়গা এখন যেমন শেখ জামালের কোচ হিসাবে আছি, তো ওখানে একাডেমি আছে, তো ওখানে এইটা নিয়ে এখন কাজ করব। যখন আবার বসুন্ধরা স্টেডিয়াম বানাচ্ছে, তো ওইটা যখন প্রিপারেশন হবে ইনশাল্লাহ
আল্লাহ দিলে ওখানে কাজ করবো। তা আমি এইটা নিয়ে এখন কাজ করতে যে বাচ্চা তো শিক্ষা নেই, কারণ ওখানে ওদেরও শিক্ষা দিব এবং ওদেরতে অনেক কিছু শিখতে পারবো। আমার শেষ প্রশ্ন স্লগ ওভার রাউন্ডে, সেটা হচ্ছে কি কখন কি ভেবেছেন ক্রিকেটার না হলে কি হতেন? এটা অবশ্যই ভাবি, এটার জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজকে যদি লেখাপড়া করতাম বা লেখাপড়া ওই রকম ছিল না তা আমি কি করতাম, হতে পারে যে কোনো জায়গায় চাকরি করতাম বা কোনো কাজ কাম করতাম। আল্লাহ এরকম পর্যায়ে নিয়ে আসে যে লেখাপড়া তুই করছিস, যা তোকে এরকম জিনিস দিয়ে দিলাম যেটা তোর লেখাপড়া দরকার নেই, তোর লেখাপড়া ছাড়াই সারা দুনিয়ার মানুষ তোকে চিনবে। তা আমি মনে করি যে আল্লাহ রহমতে যেই লাগায় যে জায়গায় আল্লাহ পরে বসাইছে, এটা সত্যি কথা কি আমাদের পুরো ফ্যামিলি এবং আমার ক্যানিজবাসী এটা গর্ব করে।